ভাই এখন আর কি কথা কেমনা আগাবে আমি তো বুঝতেছি না। আমি তো অলরেডি বলছি মানে আজ ভিডিও কিনা, বিকজ ভাই সাপোর্ট পাচ্ছিলাম না তো প্রায়। সাপোর্ট না সাপোর্ট তোমার ঢুকি দিয়ে ঢুকিয়ে দেব। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। ওরে শালা, সো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। কিন্তু ভাই তোমাদের ভাই আজকে ভালো নাই, কারণটা তোমরা একটু পরে ভিডিও দেখলেই বুঝতে পারবা। সো বেশি প্যাক প্যাক না করে আর তোমাদের সময় নষ্ট না করে চলো নিজের পাশে নিজের থাপ্পর মেরা ভিডিওটা শুরু করে দেই। তো দেখো বন্ধুরা, কি বলবো আমার দুঃখের কথা, আল্লাহ রে। আমি কিন্তু আমার চ্যানেলে রোস্টিং ভিডিও আপলোড করি, বাট আমার কোনো সাপোর্ট নাই। তো এখন ভাই আমি কি করব বলো? আমি ইউটিউবিং ছেড়ে দিতে চাচ্ছি ভাই, এটাই আমার লাস্ট ভিডিও ভাই, তো তোমরা আমার সাপোর্ট দিও। বাঞ্চো তো ভাই দেখো, পৃথিবীর সব দেশ কিন্তু একরকম হইলেও আমাকে ভাই চুতিয়ার দেশটা অনেক আলাদা, সবকিছুই ভিন্ন। কারণ ভাই যার সম্মান পাওয়ার কথা আর আমাদের যাকে সম্মান দেওয়ার কথা, আমরা কিন্তু ভাই ওটা জীবনেও দেই না। কথা সত্য, আর ভাই যাকে সম্মান দেওয়ার কথা না তাকে আমরা সম্মান দিয়ে ভরায় ফেলি। কস ভাই এটা বাংলাদেশ, আমাদের জাতিটা হলো বাঙালি। কথা আছে ভাই, যার মাথায় তেল আছে না তার মাথায় সবার তেল দিতে আগে যায়। কস ভাই তেলটা একটু কম লাগবে। কথা বলেন কেন ভাই? আজকে তোমরা একটু কথাটা কম বলো, কারণ ভাই আমার সাথে আমার বুইরা কাকা আছে, সে কিন্তু খেইপা যাইবো। তো ভাই কি জানি বলতেছিলাম, হ্যাঁ আমাদের নাইম আলম কে নিয়ে। তো ভাই দেখো আমাদের নাইম আলম কিন্তু ওল্ড প্লেয়ার, আমরা তোমরা সবাই মানি। তাহলে ভাই আমরা সাপোর্ট দর্শন করি যে আমরা বুঝি না ভাই। এই যে তোমরা স্ক্রিপ্টেড ম্যাচ গুলো দেখো ভাই, আমি জানি তোমাদের স্ক্রিপ্টেড ম্যাচ গুলো অনেক মজা লাগে, কিন্তু ভাই একবার নিজের প্রশ্ন করো তো ভাই, যারা 15 বছরের প্লাস আসো ভাই, 15 বছরের প্লাস কি ভাই? প্রশ্নটা সবারই মনে মনে করার কথা যে ভাই আমি তো স্ক্রিপ্টেড ম্যাচ দেখে মজা পাইতেছি, কিন্তু আসলে কিছু শিখতে পারতাছি ভাই? কিছুই শিখার নাই ওই জায়গায় ভাই, স্ক্রিপ্টেড ম্যাচ ওই জায়গায় ভাই সবকিছু আগে থেকে প্ল্যানিং করা থাকে, তোমরা বুঝো না কেন। সো ওখানে ভাই শেখার কিছুই নাই। আর ভাই তাদের স্ক্রিপ্টেড ম্যাচ গুলো তো ভাই কম সময় হয় না, মিনিমাম 16 মিনিটের হয়। আর ভাই 16 মিনিট ধরে ভিডিও দেখা মানে বেকার সময় নষ্ট করা। আর আমাদের নাইমালো মিলেশনস্ট ওয়াইটি আর আমাদের বিল্লো গেমিং কমিটির ভিডিও আপলোড করে। নাইমালো আর মিলেশনস্ট ওয়াইটি হয়তো বা 10 মিনিট প্লাস ভিডিও আপলোড করে, আর আমাদের বিল্লো গেমিং তো ভাই 2 মিনিট 3 মিনিট 2 মিনিট 3 মিনিট, মাসে একটা করে 10-8 মিনিটের ভিডিও। তাহলে ভাই তোমরাই ভাবো, 15-16 মিনিটের ভিডিও দেখা সময় নষ্ট করাচ্ছে, 10 মিনিটের ভিডিও দেখে কিছু শিখতে পারলে তাহলে কোনটা দেখা ভালো? তোমরাই ভাই খাতে অঙ্ক করে মিলায় নিও। আর ভাই হ্যাঁ আমি এখানে জানি তোমরা অনেকে বলতেছো যে চুদির ভাই তো আসলো নাইমালোকে রোস্ট করতে, আবার ওদের পক্ষে কথা বলতেছে কেন? হ্যাঁ ভাই আমি জানি ভাই, তোমরা এটাই বলবা ভাই হয়তো আমি ভিডিও শুরুটা করছি নাইম আলমের রোস্টিং দিয়া, কিন্তু ভাই আমি মোটে ওয়ার রোস্ট করতে আই নাই। আর ভাই আমার ভিডিও শুরুতে এরকম দেওয়ার কারণ ভাই আমি জানি আমার ভিডিওর শুরুটার জন্য তোমরা ভিডিওটা এত কোনো দেখছো অনেকে, আর নাহলে ভাই অনেকে আছে ওখান থেকে স্কিপ করে চলে যাইতো। সো ভাই যার কারণে আমার ভিডিওটা ওরকম ভাবে শুরু করতে হইছে। তো ভাই আমি কিন্তু জানি যে আমার যে কটা সাবস্ক্রাইবার আছে সবাই কিন্তু নাইম আলম ভাইয়ের ফ্যান, যার কারণে ভাই আমার ভিডিওর শুরুটা দেখা তারা হয়তো রাগ করে বসে আছে। সো ভাই এখানে রাগ করার কিছুই নাই ভাই। সো গাইস আমার চ্যানেলে কিন্তু মাত্র 2 মাসের ভিতর তোমাদের দোয়ার ভালোবাসায় প্রায় 650-র মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি জানি আর তোমরা জানো যে ভাই 1 কেতে বেশি আর দেরি নাই। সো ভাই যারা এখনো সাবস্ক্রাইব করে রাখো নাই ভাই একটু সাবস্ক্রাইব করে দিও। কস ভাই 1K সাবস্ক্রাইবার স্পেশাল কিন্তু একটা গিভওয়ে থাকবো, আর গিভওয়েটা হলো ভাই 5টা উইকলির গিভওয়ে। কিন্তু ভাই আমার চিন্তা ভাবনা আছে গিভওয়েটা আরো বড় করে করার, দেখে যদি তোমাদের দোয়ার ভালোবাসা আরো বেশি পায় তাহলে আরো বড় গিভওয়ে হবে। ও আচ্ছা। সো গাইস এই ছিল আজকের ভিডিও, আশা করি ভাই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগছে। যদি ভাই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার কথাগুলো ভালো লাগলে ভাই সাবস্ক্রাইব করে দিও। তো ইয়াপ আজ এ পর্যন্তই, আজ আমি যাচ্ছি, আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো। টিল দেন, বাই বাই, টাটা।